আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং এন্ড আর্নিং টিউব। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজ আরও একটি বিষয় শেয়ার করব, যেটি কিনা পর্দায় দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এটি হচ্ছে আমার মোবাইল ফোনের ডিসপ্লে। এই মোবাইল ফোনের ডিসপ্লে আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপের সাথে কিভাবে কানেক্ট করে একসাথে চালাবেন আমি আপনাদের সাথে তা শেয়ার করব, এবং সেটিংস কীভাবে করবেন তা আমি শেয়ার করব। পর্দায় দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোন ওয়ালটন টিমিও S8। এই দুর্দান্ত মোবাইল ফোনটি বা ডিসপ্লেটি আমি আমার ডেস্কটপের মধ্যে নিয়ে এসেছি বা ল্যাপটপের মধ্যে নিয়ে এসেছি। কিভাবে? বন্ধুরা, প্রথমে আপনাকে বলে রাখি, আপনি যদি অ্যান্ড্রয়েড চালান অবশ্যই আপনার কাছে একটি অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, যেহেতু আপনি মোবাইল ইউজ করেন বা নেট কানেকশন দিয়ে সবসময় নেটের কাজ করেন। তো বন্ধুরা, প্রথমে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে মোবাইলের সেটিংসে গিয়ে আপনি ডিভাইস ম্যানেজারে 7 বার ক্লিক করবেন। 7 বার ক্লিক করার পরে এ ধরনের একটি লেখা পাবেন, আপনি এ ধরনের একটি লেখা পাবেন যেটা হচ্ছে ইউএসবি ডিবাগিং কানেক্টেড। এই ইউএসবি ডিবাগিং কানেক্টেড মানে হচ্ছে আপনি আপনার মোবাইল ফোনকে আপনার পিসির সাথে কিভাবে কানেক্ট করবেন সেটি, অর্থাৎ কানেকশন করার পরে এই লেখাটি আসবে। এখন আমি দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোনকে আপনার কম্পিউটারের সাথে বা পিসির সাথে কানেক্ট করবেন। প্রথমে আমি আমার পাসওয়ার্ড দিয়ে আমার মোবাইলে প্রবেশ করছি। প্রবেশ করার পরে আমি দুভাবে চালাতে পারি। আমি এখন সরাসরি আমার মোবাইলে টাচ করে পরে চালাচ্ছি। আপনি চাইলে এই যে মাউসের মাউস পয়েন্টার দিয়ে আপনি সহজে চালাতে পারেন। ধরুন আমি এখন মাউস পয়েন্টার দিয়ে চালাচ্ছি। এখানে আসার পর সেটিংসে, অর্থাৎ মোবাইলের সেটিংসে আসার পরে আমি সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে এখানে প্রথমে আপনাকে বলে রাখি, এই কাজটি করতে হলে আপনাকে মোবাইলের নেট কানেকশন না রাখলেও চলবে অথবা রাখলে কোনো অসুবিধা নেই। তবে আপনাকে মোবাইলের এই যে সাথে সাথে কানেক্ট দেওয়ার সাথে সাথে অবশ্যই কম্পিউটারের নেট কানেকশন রাখতে হবে। এরপর আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর কানেক্টেড ডিভাইসের পর ক্লিক করার পরে আমি এখানে ইউএসবি যে লেখাটি দেখতে পাচ্ছেন, ইউএসবিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে ট্রান্সফার ফাইলে আমি এখানে রাইট দিয়ে রাখব। তখন আপনার আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি, আপনাকে আমি আবার দেখাচ্ছি। এটাতে যদি থাকে তাহলে কিন্তু মোবাইল কানেকশন দেখাবে না। এখন আমি আবার যাচ্ছি আমার মোবাইলের মধ্যে। অর্থাৎ আপনি যখন আপনার মোবাইল ফোনকে ইউএসবি কানেক্ট করে, অর্থাৎ ইউএসবি এর সাথে আপনার পিসির সাথে কানেক্ট করবেন, তখন আপনি এই ধরনের একটি ইউএসবি পাবেন। ইউএসবি এর সাথে যখন আপনি কানেক্ট করবেন তখন আপনার ইউএসবি এর মধ্যে কানেকশন যখন হয়ে যাবে এই ধরনের অসাধারণ একটি ডিসপ্লে দেখা যাবে। তবে এই জন্য আপনাকে আরও একটি কাজ করতে হবে, সেই কাজটি আমি আপনাদের সাথে শেয়ার করছি, একটু অপেক্ষা করুন। আমি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আজকের জিনিসটা অবশ্যই আপনি বুঝে নেবেন। অর্থাৎ আপনি আপনার মোবাইল ফোনকে পিসির সাথে কানেক্ট করতে চাইলে আরেকটি জিনিস অ্যাড করতে হবে, সেটি হচ্ছে ছোট্ট একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে, সেটি হচ্ছে বাইসর ফর ক্রোম। এখানে লেখা আছে আপনি গুগলে গিয়ে সরাসরি বাইসর ফর ক্রোম অথবা বাইসর লিখে সার্চ দিলে এ ধরনের একটি অপশন পাবেন। এই অপশন আসার পরে আপনি যখন নতুন একটি ট্যাব ওপেন করবেন আপনার কম্পিউটারের মধ্যে এ ধরনের একটি ইন্টারফেস পাবেন। ইন্টারফেস পাওয়ার পরে আপনি এখানে এক্সটেনশন ক্রোম এক্সটেনশন একটি লেখা পাবেন। যেহেতু আমার বাইসর ক্রোমের সাথে অ্যাড করা রয়েছে সেই কারণে আমার এ ধরনের অপশন দেখাচ্ছে। আপনি এখানে একটি লেখা পাবেন, সেটি হচ্ছে বাইসর এক্সটেনশন। বাইসর এক্সটেনশনে ক্লিক করার পরে এই ফ্রি সফটওয়্যারটি, অর্থাৎ বাইসর ফ্রি সফটওয়্যারটি আপনার ক্রোমের সাথে যখন অ্যাড হয়ে যাবে তখন আপনি সহজেই এই ধরনের মোবাইল ফোনের সাথে আপনার পিসি কানেক্টেড অবস্থায় দেখতে পাবেন। এভাবে আপনি সবচেয়ে সহজ উপায়ে একপাশে যেমন আপনি পিসি চালাতে পারবেন, অপরদিকে আপনি আপনার অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনকে স্মার্টলি চালাতে পারেন। যে কোনো কাজ অত্যন্ত সহজভাবে সময় সেভ করে আপনি অত্যন্ত সুচতুরভাবে সবার আগে কাজ করে ফেলতে পারেন। অর্থাৎ আপনি আপনার পিসিকে যদি মোবাইল ফোন হিসেবে ইউজ করতে চান তাহলে আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। আমি আপনাকে আবারও দেখাচ্ছি, আপনি প্রথমে আপনার মোবাইল ফোনকে ইউএসবি কানেক্টেড করবেন আপনার পিসির সাথে, ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক। এর আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ডাটা ম্যানেজারে গিয়ে 7 বার ক্লিক করার পর বা 8 বার ক্লিক করার পরে আপনি ইউএসবি কানেক্টেড পাবেন। ইউএসবি কানেক্টেড করার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনি আপনার মোবাইলের সেটিংস অপশনে যাবেন।
সেটিংস অপশনে যাওয়ার পরে আপনি ইউএসবি কানেক্ট দিবেন। এভাবে আসার পর আপনি যে এখানে ইউএসবি দেখতে পাচ্ছেন, এই ইউএসবি এর মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার মোবাইল ফোন বা স্মার্টফোনটি অবশ্যই আপনার ব্যবহৃত পিসির সাথে কানেক্ট হয়ে যাবে। তখন আপনি সহজ উপায়ে যে কোনো কাজ, মোবাইলের কাজ আপনি পিসিতে বসে করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের কাছ থেকে আমার চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে এসে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং নতুন নতুন এ ধরনের অসাধারণ ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনি আমার সাথেই থাকুন। এবং আপনার কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজ লার্নিং অ্যান্ড আর্নিং টিউব অথবা আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। এবং এখানে অনেকগুলো ভিডিও রয়েছে, আপনি আপনার চাহিদা মতো সকল প্রশ্নের উত্তর এখান থেকে খুঁজে নিতে পারেন সহজেই। কেননা আপনারও হয়তো অনেক প্রশ্ন জানা থাকতে পারে, আমি যদি আপনার ন্যূনতম চাহিদা পূরণ করতে পারি আমি আমার ইউটিউবিং লাইফকে সার্থক মনে করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ও যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন আগে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।